হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো যারা চ্যানেলে প্রথমে যারা চ্যানেলে প্রথম দেখছো তাদের ক্ষেত্রে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিনটি ক্লিক করে দেবে ঠিক আছে প্রচুর গরম তোমরা বুঝতেই পারছো আর যাদের ভিডিওটা ভালো লাগবে দেখে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার সাবস্ক্রাইব যেটা কমেন্ট অবশ্যই করবে মা অনলাইন পয়েন্ট তোমাদের আবারও প্রমাণ করলো যে মা অনলাইন পয়েন্টের যে দেখা স্বপ্ন সেটা কিন্তু সত্যি হয় প্রত্যেকবারের মতো এইবারও ঠিক আছে বারবার কিন্তু তোমাদের কিন্তু প্রমাণিত করে দিচ্ছে অনলাইন পয়েন্ট যে আপডেটগুলো দেয় স্বপ্নের দ্বারা সেগুলো কিন্তু সত্যভাবে সেটা সাকার হয়ে যায় মানে সেটা দেখা যায় ভবিষ্যতে তো তোমাদের যেগুলো আপডেট আজকে আমি দেবো সেগুলো কিন্তু একদম চরম লেভেলের এর পরবর্তীতে ভ্যাকেন্সিগুলো দিনকে দিন কমতে থাকবে হয়তো নাও বেরোতে পারে তোমাদের বারবার একটাই কমেন্ট রিজুদা নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে কারণ সফলতা তো খুব বেশি পায় না সফলতা যে ভ্যাকেন্সিগুলো থাকে সেটাই পায় আর অসফলতার সংখ্যাটা বেশি তার কারণ চার লাখ পাঁচ লাখ তো একটা ফর্ম ফিল আপ করে তোমরা ভাবতেই পারছো আর দশ হাজার ভ্যাকেন্সি নেয় তো সেখানে তো চার লক্ষ নব্বই হাজার তো অসফলই হলো না তো এটাই হচ্ছে ফ্যাক্ট কলকাতা পুলিশে প্রায় আমাদের যতজন পেট ব্যাচে পড়তো নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পাশ করবে এটুকু আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে তো তোমাদের আমি একটা জিনিস বলে দিই তোমাদের যে আজকে আপডেটগুলো দিলাম আপডেট দেওয়াটা বড় কথা না তোমরা অনেকেই ফোন করছো রিজুদা সিলেক্টেড খুব ভালো লাগছে যারা যারা সিলেক্টেড তাদের জন্য অনেক শুভকামনা রইলো তোমরা আরও ভালো ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাও এটাই মার্লাইন পয়েন্ট চ্যানেল চাই তোমাদের ক্ষেত্রে ঠিক আছে আর যারা অসফল হলে তাদের ক্ষেত্রে বলবো তোমাদের মন ভাঙার কোনো দরকার নেই সামনে ভ্যাকেন্সি আছে তুমি এত দূর পর্যন্ত টিকতে পেরেছো মানে নেক্সট ভ্যাকেন্সিতে তোমার নাম থাকবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় রিজুদা ঠিক আছে মন ভাঙবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় রিজুদা যে তোমার নেক্সট ভ্যাকেন্সিতে তোমার নামটা থাকবেই ওয়ারলেস অপারেটর হোক বা সাব ইন্সপেক্টর যারা ছিটকে গেছে আজকে ঠিক আছে মেন কথা হচ্ছে আপডেট দেওয়াটা মেন কথা না মেন কথা হচ্ছে যেদিনটা আমার লাইফে সেদিনকে একটা সাকসেস রেট দিন হবে আমরা তো এর আগে একদিনও পেট কোর্স করিনি তিন বছরে আমাদের চ্যানেলে একটা পেট কোর্স আছে যখন দেখলাম ছেলে পেলে বিভিন্ন জায়গায় যাই মানে সাকসেস পাচ্ছে না দেন তারপর আমরা কিন্তু পেট কোর্স শুরু করেছি ঠিক আছে আর এটুকু গ্যারান্টি দিচ্ছি আমাদের কলকাতা পুলিশে প্রচুর ছেলেপেলে সিলেক্টেড হবে সেদিনই আমার গর্বে বুকটা ভরবে যেদিনকার তোমরা সিলেক্টেড হয়ে আমার সামনে এসে বলবে রিজুদা তোমার অনলাইনে শুধুমাত্র নশো টাকায় বা হাজার টাকায় পড়ে আমি আজকে সিলেক্টেড কলকাতা পুলিশে ঠিক আছে সেদিনকে আমার বুকটা সিনাটা চড়া হয়ে যাবে গর্বে ঠিক আছে তো চলো এবার কা ভ্যাকেন্সিগুলো আপডেট দিই কারণ বেশিরভাগ ছেলে তো মানে নাইনটি পার্সেন্ট ছেলে গেলে আপডেটই নিবে প্রত্যেকবার আর প্রত্যেকবারই ফোন করে বলবে রিজুদা নিউ ভ্যাকেন্সি কবে আসবে সিরিয়াস পার্টিতে থাকে টেন থেকে ফাইভ পার্সেন্ট এটা তোমাদের বলে দিলাম এটা দিস ইজ ফ্যাক্ট ঠিক আছে টেন থেকে ফাইভ পার্সেন্টই লড়াই হয় ডাব্লিউ নতুন নিয়োগ কবে হবে দু হাজার তেইশ সালে তাই তো দু হাজার তেইশ তো অলরেডি তোমরা জানো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করেছে কী কী ভ্যাকেন্সি বেরোবে এক্সাইজের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সিগুলো বেরোবে এক্সাইজ মানে আবগারি দপ্তরের পুলিশের বিভিন্ন ভ্যাকেন্সিগুলো আসছে তার সাথে বি কনস্টেবল ভ্যাকেন্সিগুলো আসছে তার সাথে তোমাদের কিন্তু যে সাব ইন্সপেক্টর সেটার ভ্যাকেন্সিও আসবে আর তার সাথে জেল পুলিশের ওয়ার্ডার এটার ভ্যাকেন্সিও আসছে আপকামিং আপডেট এই ভ্যাকেন্সিগুলো আসছে তো প্রথমত তোমাদের বলে দিই তোমাদের এক্সাইসের যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা বর্তমানে এএসআই আর এসআই দিয়েই কিন্তু ভ্যাকেন্সিটা ঠিক রয়েছে অ্যাট দিস টাইম ভ্যাকেন্সিগুলো বলেও দিয়েছি প্রায় পাঁচশো থেকে ছো টোটাল তোমাদের ভ্যাকেন্সি থাকবে প্রায় ছশোর কাছাকাছি ঠিক আছে এই এসআই এবং এসআই মিলিয়ে তার বেশি থাকবে তাও তোমাদের আমি এটা বললাম অ্যাপ্রক্স অ্যাপ্রক্স তোমাদের ছশো ধরে চলো এ এস আইটা তোমাদের এইচএস পাসেই তোমরা করতে পারবে আর এটা তোমাদের করতে পারবে গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় এইচএস পাসও যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাসও যে কোনো শাখায় তোমাদের ঠিক আছে এবার হচ্ছে দেখো তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সি এবছর বেরোবে কি ভিত্তিতে রিজুদা তুমি এই কথাটা বলছো ভ্যাকেন্সি রিপোর্টেড ভ্যাকেন্সি রিপোর্টেড মানে তোমাদের হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিও আমি দিতে পারি যে তোমাদের ভ্যাকেন্সিগুলো বেরোবে ঠিক আছে তো সাব ইন্সপেক্টারের ভ্যাকেন্সি বেরোচ্ছে যেটাই আবদারি দপ্তর এবং তার সাথে ডাব্লিউপি সাব ইন্সপেক্টারের ভ্যাকেন্সিও বেরোচ্ছে খুব তাড়াতাড়ি এটাও রিপোর্টেড ভ্যাকেন্সি ঠিক আছে জেল পুলিশ জেল পুলিশের ভ্যাকেন্সিও রিপোর্টেড প্রায় একশো তিরিশটার কাছাকাছি টেন্টিভলি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে মেল এবং ফিমেল মিলিয়ে এবার এই ভ্যাকেন্সিগুলো তো বেরোবে প্রত্যেকবারই তো ভ্যাকেন্সি বেরোবে কিন্তু প্রত্যেকবারই তুমি সফলতার থেকে অসফলই হয়ে যাও তার কারণ একটাই তোমরা স্মার্টলি ওয়েতে পড়াশোনা করো না অল্প সময়ের মধ্যে পাশ করা যাবে যদি তুমি ছন্ন ছাড়া হিসাবে পড়ো কোনো দিন পাস করতে পারবে না যদি তুমি সঠিক গাইডেন্স মেনে সঠিকভাবে পড়ো হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট নিজুদা গ্যারান্টি দেয় তুমি সাকসেস পাবে ঠিক আছে কলকাতা পুলিশ তার প্রমাণ হবে এটুকু আমি তোমাদের বলে দিলাম আজকে যখনকার আমি তোমাদের এই আপডেটটা দিই যে আজকে স্বপ্ন দেখলাম যে তোমাদের ওয়ারলেস অপারেটার এবং সাব ইন্সপেক্টর বেরোবে ঠিক আছে তখন অনেকেই ফোন করে আমাকে বলছে যে বেরোবে না বেরোবে না এটা সেটা ঠিক আছে আমি আমার স্বপ্নতে হানড্রেড পার্সেন্টই যে ঠিকঠাক থাকি যে বেরোবে এটুকু ভরসা থাকে তাই তোমাদের তো ওয়ারলেস অপারেটার এবং সাব ইন্সপেক্টর নিয়ে একটা ভিকেন্স মানে একটা ভিডিও অনলাইন পয়েন্টের চ্যানেলে নেই রেজাল্ট নিয়ে যেদিন বেরিয়েছে সেদিনই বানিয়েছি এমনকি রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু ভিডিও বানিয়ে নিই সেটা কিন্তু আপডেট দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারছেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক রয়েছে ফেসবুকে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট করো সেখানে কথা হবে ইনস্টাগ্রাম রয়েছে ইনস্টাগ্রামে ফলো করো তারপর হচ্ছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ সবাই সোশ্যাল মিডিয়াতে যুক্ত হও আজকে প্রচণ্ড গরম ভাই কী বলবো আর তোমাদের ঠিক আছে এই ভ্যাকেন্সিগুলো কবে বেরোবে সেটা তো বলবোই তার আগে একটা কথা বলে দিই যারা ভাবছো যে আমাদের কাছে খুব একটা বড় সামর্থ্য নেই আমরা অনলাইনেই পড়ব ঠিক আছে একটা সঠিক গাইডেন্স মেনে এবং চাকরি পাওয়ার মতনই ব্যাচ কোর্স করাবো গ্যারান্টি দিচ্ছি সেখান থেকে চাকরিই পাবে এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে ব্যাচটার নাম আমি সেই জন্য রেখেছি একদম বেছে সিওর সিলেকশান ব্যাচ ঠিক আছে দু হাজার তেইশ চ্যালেঞ্জ রয়েছে একশো কুড়ি দিনের চ্যালেঞ্জ যে তোমাদের সিলেবাস সম্পূর্ণ সব কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে জি কে ম্যাথ রিজনিং ইংলিশ সবগুলোই বেসিক থেকে তোমাদের কভার করিয়ে দেওয়া হবে এখানে কী কি জন্য তোমরা প্রিপারেশান নিতে পারবে কনস্টেবল সে লেডি কনস্টেবল হোক বা ডাব্লুবি কনস্টেবল হোক বা এক্সাইজ কনস্টেবল হোক গেল এমটিএস ফুড এস আই আর পি এফ বর্তমানে এই ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে প্রিপারেশান নিয়ে তোমার লাইফটাকে সেটেল করতে পারবে ঠিক আছে এবার বলবে রিজুদাত এই কোর্সটা যে নেব কোর্সটার কতদিন হবে একশো কুড়ি দিন তোমার জেনে গেলে এটার ভ্যালিডিটি কতদিন থাকবে এক বছরের ভ্যালিডিটি থাকবে এক বছর পর্যন্ত তোমরা লাইভ ক্লাস চলছে লাইভ প্লাস রেকর্ড দুটোই করতে পারবে তার সাথে পিডিএফ নোটসব রয়েছে সেটা প্রিন্ট করতে পারবে লাস্ট ডেট তোমাদের বাইশ সাত দু হাজার তেইশের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে অলরেডি ক্লাস কিন্তু স্টার্টেড হয়ে গেছে যদি তোমরা এখন থেকে প্রিপারেশন না করো মরে যাবে আমি তোমাদের দিলাম ভিডিওতে বলছি যারা আজকে আমার কথা শুনছিলো ডাব্লিউ কনস্টেবল টু জিরো টু সিলেক্টেড ঠিক আছে পেয়ে গেছে একটা রাজমিস্ত্রি লেবার মানে রাত রাজমিস্ত্রিতে যে লেবার খাটে তাকেও আমি পড়িয়ে কনস্টেবল করিয়েছি ঠিক আছে সে ট্রেনিংটা কমপ্লিট যেদিন হবে সেদিনকে আমি ওকে ভিডিও তোমাদের সামনে করে দেবো সেদিনকে সেই নিজেই শেয়ার করবে তার বয়স উনত্রিশ বছর আমি কোনোদিনও তাকে সাহায্য করতাম না ঠিক আছে তবে খুবই খারাপ লাগছে যখন সে মানে একটা ফ্রেন্ড সার্কেলের মতনই ছিল আমাদের থেকে আমার থেকেও সিনিয়র হবে যখন কোনো দিক থেকেই মানে সে অসহায়ের মতো মানে একদম এমন একটা সিচুয়েশন এসেছিলো নিজের বোন আছে বিয়ে দিতে পারছে না ঠিক আছে আমি হেল্প করেছি ছেলেটাকে আজকে সিলেক্টেড এরকমভাবে অনেক ছেলে রয়েছে যারা সিলেক্টেড শুধুমাত্র নোটের দমেই সিলেক্টেড ঠিক আছে নিজের প্রতি ভরসা রাখো তোম যদি সেরকম একটা ছেলে যে কিছু পারে না সে যদি সিলেক্টেড হতে পারে তোমরা অনেকটা ভালো কারণ তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় পাস তো করো অ্যাটলিস্ট প্রিলিমিনারি পরীক্ষা তো পাস করো তার মানে তোমার মধ্যে যথেষ্ট নলেজ রয়েছে চাকরি পাওয়ার মতো ঠিক আছে তোমরা দেখতে পারো গ্রামের পাওয়ার এটা হচ্ছে গ্রাম্য ছেলের একটা উদাহরণ ঠিক আছে কারণ গ্রাম্য গ্রাম্য ছেলেদের কোনো দিন এসি থাকে না ফ্যান ফ্যানে থাকতে হয় নাহলে এমনি গরমে কাটাতে হয় তো তোমাদের বলি যেগুলো জি কে ম্যাথ জিআই রিজনিং যেগুলা রয়েছে ইংলিশ সব সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক বাইশ সাত দু হাজার তেইশ পর্যন্ত তোমরা কোর্সটা কিনতে পারবে মোবাইল নম্বর এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন এটাই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে কল করতে পারো ডাইরেক্টলি নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ বাইশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিশনটা হতে পারবে যারা যারা চাইছো যে রিজুদার আপডেট সব কিছু মিলে এর পরবর্তীতে রিজুদার হাত ধরে ডাব্লিউ কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আর পি এ ফুড এসআই ঠিক আছে এগুলাতে আমি সিলেকশন পেতে চাই তো অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে পারো ঠিক আছে এবার হচ্ছে তোমাদের যেটা মেন টপিক যারা চাকরি পরীক্ষা মানে যারা নিজের লাইফটাকে নিয়ে হেল্প করবে তাদের তো এই পার্টটা দরকার নেই পড়াশোনার ক্ষেত্রে তারা কোনো নলেজ শুনবে না তারা শুনবে দাদা ভ্যাকেন্সি কবে বেরোবে নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে এই ভ্যাকেন্সিতে প্রিলিমিনারি পরীক্ষায় আউট হয়ে গেল আবার রিক্রুটমেন্ট চলছেই দু হাজার ধরো দু হাজার তেইশে রিক্রুটমেন্ট চলছেই ঠিক আছে ডাব্লিউ কনস্টেবল দাদা নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে যেদিন আপডেটটা মিলবে সেদিন ফোন করে বলবে আমি তো তোমার অনেক বড়ো ডায়ার্ড ফ্যান তো নিউ ভ্যাকেন্সিটা কবে বেরোবে এইভাবে কোনো দিন চাকরি পাওয়া যায় না যে চাকরি পাওয়ার ছেলে সে আজকে এই ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দিছে সে তোমাদের থেকে তিরিশ দিন আগায় রয়েছে এই ব্যাচে তিরিশ দিন আগায় রয়েছে তোমাদের থেকে এইটুকু আমি বলতে পারি সে ভালো স্কোর করে আসতে পারবে এখন ঠিক আছে তোমার যে আমাদের ব্যাচ করছো পর সে তিরিশ দিন যেহেতু শিখেছে সে তোমাদের থেকে ভালো স্কোর করে আসতে পারবে এবার যে এই ভ্যাকেন্সিগুলো কবে বেরোবে যতদূর জানি তোমাদের আগস্ট মাস থেকে তোমাদের টেন্টেটিভ একটা শিডিউল রয়েছে টেন্টেটিভ একটা শিডিউল রয়েছে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এক্সাইজ ডিপার্টমেন্টের এক্সাইজের এবার কী ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটা তো তোমাদের তো ভিডিওতে বলে দিয়েছি আগস্ট মাস থেকে ঠিক আছে আর যে নম্বরগুলো বললাম এই নম্বরগুলোতে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আর তোমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হও সেখানে ফেসবুকেও ফলো করতে পারো ইনস্টাতেও ফলো করতে পারো ঠিক আছে আর তোমাদের কাছে বারবার বলবো ভাই লাইফে তোমার যদি মনে হয় তোমার বয়সটা শেষ লাস্ট একটা রিস্ক নেবো অবশ্যই অবশ্যই কোনো জায়গায় তোমাকে দেখা বা চিন্তা ভাবনা পুরো কোনো দরকার নেই রিজুদার ইনস্টিটিউটে রিস্ক নিয়ে দেখো রিক্সের নাম বানতে হয় রিজুদা বলে ঠিক আছে দেখাই দেব আমি কী করি না করি তোমরা ভাবছো আমি কী করি না করি তোমাদের অনেকের মনে কিউরিয়াসিটি রয়েছে তাই তো আমি আদৌ কী করি না করি সময় আসুক রিজুদা কী করে না করে একদিন দেখাবে তোমাদের এটুকু রিজুদা বলে গেলো ঠিক আছে আমি যেই জায়গাটাতে পৌঁছাইছি মানে আমি তো জানো তোমরা সবাই সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম আমি কিন্তু কোনো দিন ঠিক আছে সেটা বলেও আমি কোনোদিন কিছু বলতেই না সেই জায়গাটাতে আমি যদি আজকে চাকরিটা না ছাড়তাম আমার দ্বারা আজকে মিনিমাম একশো দুশো জন ছেলে সিলেক্টেড হতো না আমার কাছে মাঠ প্র্যাকটিস করতো আমার কাছে পড়াশোনা করতো ভালো লাগে এগুলা করতে ভালো লাগে মানুষের উপকার মানুষ জানি দুদিন পর তোমাকে ভুলেই যাবে তুমি উপকার করলে উপরে একজন আছে সে কোনো দিন ভুলবে না এটুকু মাথায় রাখি দাও ঠিক আছে তোমাদের আমি এইটুকুই বলতে চাই তোমাদের যদি নিজের প্রতি যদি একটা বিশ্বাস থাকে যে আমি কিছু করতে পারবো দেন রিজুদার ইনস্টিটিউটে চলে আসো মানে অনলাইনে ভর্তি অফলাইনে আমাদের কোনো শাখা নেই অফলাইনে আমরা কোনো দিন পড়াইও না ঠিক আছে যা পড়াই অনলাইনে বর্তমানে অনলাইনে ভর্তি হয়ে যাও অনলাইনে ভর্তি হলে তোমার কেল্লাপে এবার বলবে যদি টাইম বের করতে পারি না আমি পড়াশোনার জন্য জানি এটা বলবে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য টাইম বের করতে পারো বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য টাইম বের করতে পারো পড়াশোনার ক্ষেত্রেই তোমাদের টাইম বের হয় না তাই না পড়াশোনার জন্য তোমাকে টাইম আমি বলে দিচ্ছি রাত্রি দুটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা পার ডে পড়াশোনা করো কনস্টেবল এস আই ফুড এসআইয়ের মতো চাকরি তুমি ক্র্যাক করে নেবে এটা গ্যারেন্টি দিয়ে বলে ঠিক আছে এবার বলবে রিজুদার রাত দুটার দিক তো ঘুম পাই এক নম্বর ট্রিক্স টিপস চা খাও কফি খাও কফিতে তোমরা জানো কফি খালে ঘুমাবে না রাত দুটার দিক ফার্স্টে করেই ফ্ল্যাক্সে গরম রাখবে একটু পরপর কফি খাবে দ্বিতীয় নম্বর হচ্ছে যখন ঘুম পাবে ম্যাথ বা রিজনিং করবে সেগুলো হচ্ছে লজিক্যালি জিনিস সেগুলো করলে কোনো ঘুম পাবে না যখন দেখবে তোমার ঘুমের যে আলসাম ভাব সেটা কেটে গেছে তখন তুমি জিকে পারো দুটা থেকে পাঁচটা জি এগুলো করে নাও এই রুটিনটা এক ঘন্টা এক ঘন্টা করে আর প্রতিদিন তারপর দিনে কাজ করবা না কি করবা দিনে একটু করে ঘুমাবা রাতেও ঘুমাবা ঠিক আছে রাত্রে মানে বেশিক্ষণ কথা বলবা না ফোনে নটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবো দশটার মধ্যে অ্যাটলিস্ট পাঁচ ঘন্টা ঘুমের অবশ্যই জরুরি আমি দিন রাত মিলে পাঁচ ঘন্টায় ঘুমাই তার বেশি ঘুমাই না ঠিক আছে তো তোমাদের এইটুকুই আমি বলবো একটা চাকরি পেতে গেলে তিন থেকে চার ঘন্টা অ্যাটলিস্ট পড়লেই হয়ে যায় গোটা দিন চব্বিশ ঘন্টা পড়া দরকার নেই কিন্তু তিন চার ঘন্টা যে পড়ব তখন সেটাকে আমাকে ভেবে নিতে হবে এইটাই আমার গার্লফ্রেন্ড এইটাই আমার বয়ফ্রেন্ড মানে পরাটাই আমার গার্লফ্রেন্ড পরাটাই আমার বয়ফ্রেন্ড মানে এইটাকে যদি আমি লাভ করতে পারি তাহলে আমার বাবা মাকে বৃদ্ধ বয়সে আমি একটা সারা দিতে পারবো ঠিক আছে আর সামনে যে ভ্যাকেন্সিগুলো বেরোবে হান্ড্রেড না টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই ভ্যাকেন্সিগুলো সবগুলো বেরোবে তোমরা আজকে রেজাল্টের ডেটটা দেখলে এর আগেও অনেক বেরিয়েছে তোমাদের কাছে আমি একটা কথাই বলবো সব সময় যদি রেপুটেশন চেক করতে হয় যারা পুরাতন স্টুডেন্ট রয়েছে বা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবে মা অনলাইন পয়েন্ট চ্যানেলটা কেমন অ্যাটলিস্ট ট্রেনিং সেন্টার সবাই চেনে ঠিক আছে আর বলে দেবে রিজুদার ছেলেটা কেমন ঠিক আছে রিজুদার ছেলেটা কেমন এটা তারা বলে দেবে আমাকে বলার দরকার পড়বে না নিজের বারবার করে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমের মধ্যে আর বলছি ভিডিওটা এখান থেকে আমরা শেষ করবো ঠিক আছে বাইশ তারিখ লাস্ট ডেট মোবাইল নাম্বার দেখে নাও এই যে রিক্রুটমেন্টগুলো রয়েছে এগুলো কভার করে দেবো এখানে যে আমরা ব্যাচটা শুরু করেছি এই ব্যাচের মধ্যে আমরা পরবর্তীতে আরও কিছু ইনক্লুড করে দিতে পারি যেখানে তোমাদের নো হিডেন চার্জেস কোনো চার্জেস লাগবে না এটাও আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে সবাই ভালো থেকেও সুস্থ থেকে আবার বলছি এখান থেকে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম বাই